দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। পাঁচগ্রাম সহ বকরী হাওড় এলাকার বৃহত্তর অংশকে ডিলিমিটেশনের মাধ্যমে কেটে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করার জন্য রাজ্য সরকারের হঠকারী সিদ্ধান্ত হাইলাকান্দি জেলার জন্য শোভনীয় নয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মেরা। এই উপলক্ষে আজ বেলা তিনটার সময় বাঙালি ছাত্র যুব ফোরামের রতনপুর স্থিত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মিরাজ জানান যে হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী পাঁচগ্রাম সহ বকরী হাওড় এলাকার বৃহত্তর অংশকে ডিলিমিটেশনের মাধ্যমে কেটে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করাটা জেলাবাসীর জন্য শোভনীয় নয়। তিনি জানান যে সরকারের এই হটকারী সিদ্ধান্তে জেলার পাঁচগ্রামের জাতীয় পথ সহ পাঁচগ্রাম টাউনশিপ কপিলাশ্রম মন্দির এবং মেরাপিং মোকাম হাইলাকান্দির মানচিত্র থেকে সরে যাওয়ায় হাইলাকান্দি জেলার গুরুত্ব হ্রাস পাচ্ছে। তাছাড়াও রাজ্য সরকারের এই হটকারী সিদ্ধান্তে বৃহত্তর পাঁচগ্রাম সহ বকরী হাওড় এলাকার নাগরিকেরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবেন। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্য সরকারের এই ডিলিমিটেশনের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানান। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মিরা, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন লস্কর, সহ সভাপতি সমীর উদ্দিন লস্কর, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরুল ইসলাম লস্কর প্রমুখ ব্যক্তিবর্গ। নমস্কার দাদা, বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন। ফোরামের কেন্দ্রীয় সভাপতি, আপনার শুভ নাম? আলী হোসেন মিরা। আচ্ছা, তো আজকে আপনি প্রেস মিট একটা আহ্বান করেছেন ডিমিলিটেশনের এগেনস্টে, যে সরকার কর্তৃক বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন বা গভর্নরের স্বাক্ষরিত একটি অর্ডার এসেছে যে তিন জেলার সীমানা নির্ধারণ। হ্যাঁ, মানে কিছুটা আমাদের হাইলাকান্দির তিনটা রাজস্ব গ্রাম কাছাড় জেলার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং কাছাড়ের পাঁচটি গ্রাম আমাদের হাইলাকান্দির সঙ্গে যুক্ত করা হয়েছে। তো এটার উপরে মানে আপনার প্রেসমিট করার কারণটা কী এবং প্রতিক্রিয়া স্বরূপ আপনি কী বলতে চাইছেন আমাদের মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন। ধন্যবাদ। অতি গুরুত্বপূর্ণ একটি মানে আপনার একটি সমস্যা নিয়ে, যেটা আমাদের বরাক উপত্যকার সমস্যা আমি বলতে পারি, যে তাকে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখেন ডিলিমিটেশন, এটা মানে 30 বছর আগ থেকে ডিলিমিটেশন হওয়ার কথা, 30 বছর থেকে এটা পিছিয়ে পিছিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, বর্তমানে যে ডিলিমিটেশনের একটি সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এই বরাক উপত্যকার যে তিনটি জেলা, এই তিনটি জেলার সঙ্গে আমি বলবো আমাদের মানে আসাম সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, সেটা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের বরাক উপত্যকার জন্য শুভনীয় নয়। আজকে দেখেন যারা সার্ভে করেছে ডিলিমিটেশনের মানে জন্য, তারা যে ইলেকশন কেন্দ্রভিত্তিক যে সার্ভে করেছে, আমাদের ধরনের সমষ্টি সার্ভে করেছে, সেই সার্ভে আমাদের হাইলাকান্দি জেলা তথা করিমগঞ্জের বা শিলচরের অনেক জনসাধারণের ক্ষতি হয়েছে। আজকে থেকে আমাদের হাইলাকান্দি জেলার আর একমাত্রই একটি ন্যাশনাল হাইওয়ে যে রাস্তা, যেটা পাঁচগ্রামের মধ্যেই পড়ে, সেই ন্যাশনাল হাইওয়েটি এই কাছাড় জেলার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আজকে আমাদের হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম বকরী হাওড় তাপাং এলাকা অনেক জায়গা মানে কেটে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করা হয়েছে, সেটা আমাদের হাইলাকান্দি জেলার জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। আমাদের হাইলাকান্দি জেলার যে মানচিত্র যেটা, সেটা মানে আজকে দেখেন মানে অন্য একটি মানে ডিস্ট্রিক্টে গিয়ে মানে চলে গিয়েছে। আজকে দেখেন আমাদের বকরী হাওড়ের যারা তাদের যে অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসটি কাছাড় জেলা হিসেবে তারা তাদের দিতে হচ্ছে। আমি আসাম সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমি আহ্বান করছি, আমাদের আসামের মানে রাজ্যপাল মহোদয়ের স্বাক্ষরিত যে ডিলিমিটেশনের যে অর্ডারটি এসেছে, সেই অর্ডারকে কেন্দ্র করে আমি একটি কথাই বলতে পারি, আমাদের কেন্দ্রীয় সরকার তথা ভারতবর্ষের আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি, সেটা যেন আবারও সার্ভে করে আমাদের বরাক উপত্যকার তিনটি জেলার, প্রথমে এই তিনটি বরাক উপত্যকার যে সীমা যেটা আছে মিজোরামের সঙ্গে, মণিপুরের সঙ্গে, মেঘালয়ের সঙ্গে, সেই সীমাটি যাতে নির্ধারণ করা হয়। আজকে আমাদের বরাক উপত্যকার সবচেয়ে বৃহৎ সমস্যা হচ্ছে যে একটি মানে সীমা নির্ধারণ।
আজকে মিজোরাম দেখেন আমাদের আসামের যথেষ্ট জমি মিজোরামের দখলে নিয়ে গিয়েছে। মেঘালয়ের রাজ আসছে আমাদের বরাক মানে আসামের জমি নেওয়ার চেষ্টা করছে, সেই মণিপুরেও চেষ্টা করে যাচ্ছে। সেটার সীমা নির্ধারণ প্রথমে করা আমাদের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তারপরে ডেলিমিটেশনের কথা। আজকে ডেলিমিটেশন হয়েছে বেশ ভালো কথা, কিন্তু ডেলিমিটেশন এর ক্ষেত্রে আমাদের বরাক উপত্যকাকে কেন বঞ্চিত করা হচ্ছে এবং বরাক উপত্যকার তিনটি জেলাকে কেন কেন এইরকমভাবে মানে বাঘ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। আজকে আমি আবারও আহ্বান করছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে উনি এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই ডিলিমিটেশন যেটা হয়েছে আমাদের অন্তত পক্ষে হাইলাকান্দি জেলার যে চিত্রটি সেই চিত্রটি যাতে মানে থাকে এবং আমাদের হাইলাকান্দি জেলার মানুষের যে অ্যাড্রেস যেটা যাতে অ্যাড্রেস তারা নিজ অ্যাড্রেস নিজে দিতে পারে সেটার জন্য লক্ষ্য রাখা দরকার বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ।